আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা সুখবর দেওয়ার জন্য। আসলে সুখবরটা এটাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যেটাকে আমরা বাংলাদেশ ফুড সেফটি অথরাইজেশন বলে থাকি, এখান থেকে আসলে একটা সার্কুলার আসছে। এই সার্কুলারে ছয়টা ডিপার্টমেন্ট থেকে বা ছয়টা সাবজেক্ট যারা থেকে বিএসসি কমপ্লিট করছেন তাদের জন্য আসলে এই সার্কুলারটি, আর এই সার্কুলারটি যাদের আসলে বিএসসি কমপ্লিট হয়েছে এবং সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে যারা উত্তীর্ণ হয়েছে তারাই শুধু অ্যাপ্লিকেশান করতে পারবে, বাদ বাকিগুলো অ্যাপ্লিকেশান করতে পারবে না। তাদের জন্য আসলে যদিও একটা স্যাড নিউজ, ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হলো যে আসলে আমরা অ্যাপ্লিকেশান করলেই হবে না, আর আসলে প্রিপারেশান নিতে হবে। যদি আসলে চাকরি পাইতে চাই আমরা, আমাদের আসলে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে। হাড্ডাহাড্ডি কেন লড়াই করতে হবে এটাও বলে রাখি, কারণ এই যে সার্কুলারটা হয়েছে এখানে শুধু আমরা ফুড ডিপার্টমেন্ট থেকে যারা পাশ করছি ফুড টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বা ফুড অ্যান্ড নিউট্রিশন ইঞ্জিনিয়ারিং, এই যে সাবজেক্ট থেকে যারা আমরা বিএসসি কমপ্লিট করছি, শুধু তাদের জন্য না। তাতে কাদের জন্য আমি বলে দিই, সবাই দেখুন, আমার আসলে মিস্টেক হইলে আপনারা অবশ্যই ধরে দেবেন। এক নম্বর হচ্ছে যে কেমিস্ট্রি, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে যে বায়োকেমিস্ট্রি। তিন নম্বর হচ্ছে অ্যাপ্লাই কেমিস্ট্রি। তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি। তারপরে ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বা ফুড অ্যান্ড নিউট্রিশন এরকম। আর ছয় নম্বরটা হলো যে ফুড সেফটি ম্যানেজমেন্ট, ঠিক আছে। থেকে যারা আসলে বিএসসি কমপ্লিট করছেন তাদের জন্য এই সার্কুলারটি। আর এই সার্কুলারটি যদিও এক বছর পরপর হয়, গত বছর আমি অ্যাটেন্ড করি নাই বা দেই নাই, তার আগের বছর দিছিলাম। খুবই সহজ কোশ্চিন হয়, আপনারা যদি একটু ভালো মতো আসলে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন অবশ্যই আপনারা সাকসেস হবেন। আর যেটা আর কি আরেকটা কথা বলবো সেটা হলো যে এখানে আসলে যারা ডিপ্লোমা করার পরে বিএসসি কমপ্লিট করছেন, হ্যাঁ, তাদের জন্য আসলে যারা ভাবতেছেন যে এই সার্কুলারটি আমাদের জন্য না, আসলে তারা আসলে ভুল ভাবতেছেন। কারণ অনেকে আমাকে মানে গতবারও জিজ্ঞেস করছিল যে ভাইয়া আমরা তো বিএসসি কমপ্লিট করছি, বিএসসি কমপ্লিট করার পরে তো আমাদের সার্টিফিকেটে লেখা ফোর ইয়ার্স, কিন্তু আমরা তো তিন বছরে কমপ্লিট করছি। ওই যে সার্টিফিকেটে যেটা লেখা ওটাই, চার বছরের কোর্স, চার বছরই, ঠিক আছে। যারা ইন্টার পাস করার পরেও চার বছর করছে, আপনারাও চার বছরে একই সেম, ঠিক আছে। কারণ আপনারা ডিপ্লোমাতে সময় বেশি দিছেন, আর বাদ বাকিরা হচ্ছে যে ইন্টার পাস করার পরে হচ্ছে যে সময় দুই বছর দিছে। ইন্টার পাস করছে দুই বছরে, আপনারা ডিপ্লোমা পাস করছেন চার বছরে, এই জন্য আসলে বিএসসি করতে কারো তিন বছর লাগছে, কারো চার বছর লাগছে, বুঝতে পারছেন। আর যাই হোক, এটা কোনো ম্যাটার না, আসলে সবাই আপনারা কী করতে পারবেন, সেকেন্ড ক্লাসের উপরে, সেকেন্ড ক্লাসের ক্যাটাগরিতে থাকলে কিন্তু বা সেকেন্ড ক্লাসের উপরে থাকলেই আসলে এখানে অ্যাপ্লিকেশান করা খুবই সহজ। আর অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হবে সেটাও বলি, 25শে জানুয়ারি 2023 সাল, মানে এই যে দুই দিন পর, আজকে 22 সাল মানে 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট। আর হচ্ছে যে ফেব্রুয়ারির 25 তারিখে কি ইন্ড, মানে সমাপ্ত আর কি, অ্যাপ্লিকেশান ক্লোজ করে দেবে অ্যাপ্লিকেশান নেওয়া। তো আসলে এই যে এক মাস আমাদের যে সময় দিছে, এই এক মাসের মধ্যে আমরা অ্যাপ্লিকেশান করব, প্রিপারেশান নিব, ভালো মতো পরীক্ষা যেন দিতে পারি, ঠিক আছে। আর আমার আসলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর একটা ভিডিও ভালো না লাগলে লাইক দেওয়ার দরকার নেই। আসলে অনেক সময় আমরা ভিডিও দেখি, আসলে ভালো না লাগলে লাইক দেই না, মানে আমি ব্যক্তিগতভাবেই, আপনারা আপনাদের ইচ্ছা, যদিও লাইক দিতে ইচ্ছা করে লাইক দিয়ে দিন। আর একটা কথা হলো যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, কারণ অনেকে আসলে জানেও না যে কখন কোন সার্কুলার চলে যায়। আসলে আমি নিজেই অনেক সার্কুলার মিস করি, আসলে সার্কুলারে পরীক্ষা দেই না। যারা আসলে অনেকের ইচ্ছা যে মানে সরকারি পরীক্ষা দিবে, আবার অনেকের মানে আমার অনেক সময় ইচ্ছা থাকে না কেন, মনে হয় যে আমার প্রিপারেশন নাই, আমি পরীক্ষা দেবো না। তো এই জিনিসটা আসলে আপনি ভুল করবেন না, কারণ বয়স থাকা অবস্থায় পরীক্ষা দিতেই থাকবেন, দিতেই থাকবেন, যেদিন আর কি আল্লাহ লিখে রাখবে ওদিন হয়ে যাবে। একটা চান্স পাইলেই তো হয়েছে, কপাল খুলে যাবে, ঠিক না। তবে আল্লাহর কাছে অবশ্যই ভালো মতো চাইতে হবে, আর খালি চাইলেই হবে না, ভালো মতো প্রিপারেশান নিতে হবে। চলুন আমরা আসলে সার্কুলারটা দেখি, সার্কুলারটা দেখার পরে অবশ্যই ভালো মতো, ভুল করবো না, ভালো মতো অ্যাপ্লিকেশানটা করবো। অ্যাপ্লিকেশান করার পরে আমরা ভালো মতো প্রিপারেশান নিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, আর আমার এই ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবেন, এমন যেন আমি সুস্থ থাকতে পারি এবং আপনাদের
নতুন নতুন ভিডিও বানায় আপনাদের সামনে আনতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে একটা সার্কুলার আসছে। এই সার্কুলারটা আপনার 4টা পদে নিয়োগ তারা দিছে। নিরাপদ খাদ্য অফিসার, এটার জন্য 8 জন তারা নিয়োগ দিবে। আর 2 নম্বরে বলছে সহকারী পরিচালক, 3 নম্বরে বলছে গবেষণা কর্মকর্তা, আর 4 নম্বরে বলছে বৈজ্ঞানিক কর্মকর্তা। তো আসলে নিরাপদ খাদ্য অফিসারই শুধু 8 জন, আর সহকারী পরিচালকে 1 জন, গবেষণা কর্মকর্তাতে 2 জন, আর বৈজ্ঞানিক কর্মকর্তাতে 1 জন। যাই হোক, এইটাই আর কি নিতেছে। তবে ওনারা যে বলছে, আপনারা অবশ্যই দেখলেন যে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি বা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, এইসবে তারা নিয়োগ আর কি করবে। তো আসলে আবেদনের আসলে তারিখ হচ্ছে যে আগামী 25/1/2023 সালে আপনারা আবেদন করবেন, আর সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, আর 25/2/2023 মানে 25 ফেব্রুয়ারির 25 তারিখে বিকাল 5টায় আর কি লাস্ট টাইম আর কি অনলাইন আবেদন করার। আর যাই হোক, এরপরে মৌখিক পরীক্ষা আছে। যদি আপনারা আগে প্রথমে লিখিত পরীক্ষায় টিকেন, পরবর্তীতে ধাপগুলো এরা দিয়ে রাখছে। যাই হোক, এরপরে দেখেন আসলে আবেদন করতে কত টাকা মানে কি কি লাগে। ওই যে ছবি লাগবে 300x300, হ্যাঁ, আর হচ্ছে যে সিগনেচার লাগবে 300x80, এটা আপনারা সবাই জানেন। যাই হোক, এভাবে করে নিন সিগনেচার এবং হচ্ছে যে ছবি। আর হচ্ছে যে কীভাবে আবেদন করতে হবে অবশ্যই দেখাই দিছে, দেখেন। আর এটা হচ্ছে যে 600 টাকা লাগবে, আর টেলিটকের মাধ্যমে যে সার্ভিস চার্জ আছে ওটা 67 টাকা, টোটাল আর কি 667 টাকার মতো লাগবে। যাই হোক, এই পর্যন্তই আসলে ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন,